নমস্কার বন্ধুরা, আপনারা জানেন যে একাদশী ব্রত কিন্তু দিন দিন পৃথিবীব্যাপী তথা ভারত বাংলায় খুবই প্রিয় একটি ব্রত হয়ে আসছে, যার ফলে মানুষের অনেক রোগ ব্যাধি ভগবত প্রাপ্তি হয়েছে। আসুন আমরা সকল হিন্দু ভাই ও বোনেরা এই ব্রতটি পালন করি। আসছে আগামী 9 মার্চ মঙ্গলবার শ্রী শ্রী বিজয়া একাদশী ব্রত, পালন পরদিন 10 মার্চ বুধবার সকাল 10:21 মধ্যে বাংলাদেশ সময়। একাদশী নিয়ে অনেকগুলো ভিডিও করা হয়েছে, নিচে ডিসক্রিপশন বক্সে ভিডিওগুলো লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন। চলুন চলে যাই শ্রী শ্রী বিজয়া একাদশীর মাহাত্ম্য কথায়। জয় জগৎবন্ধু, জয় মহানাম যজ্ঞ। সুধি ভক্ত সজ্জন, আমরা উপস্থিত হয়েছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষীয় বিজয়া একাদশী সম্বন্ধে আলোচনার জন্য। একাদশীটি বিজয়া নামে খ্যাত। এটির নাম যেমন বিজয়া, তেমনি তার সাদৃশ্য সেরকমই রয়েছে। স্কন্ধ পুরাণ মতে আমরা দেখতে পাই যে ভগবান শ্রীরামচন্দ্র যখন তার সহধর্মিণী সীতা এবং ভাই লক্ষণ সহ বনে গমন করেন 14 বছরের জন্য, অর্থাৎ পিতার প্রতিজ্ঞা পালনের জন্য 14 বছরের জন্য লক্ষণ সহ সীতা দেবীকে নিয়ে 14 বছরের জন্য বনে গমন করেন। সেই বনে গিয়ে তারা পঞ্চবটী তলায় বাস করতে থাকেন এবং সেখানে একটি অদ্ভুত ঘটনা ঘটে যায়, যেটি আমরা সকলেই জানি। লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে নিয়ে যায়। তারপর রামচন্দ্র কিংকর্তব্য বিমূঢ় হয়ে চারিদিকে খুঁজতে থাকেন, কি করবেন কিছু বুঝতে পারেন না। ধীরে ধীরে তিনি ঘুরতে 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 জটায়ু পাখির সঙ্গে তার দেখা হয় এবং জটায়ুর মুখে বিস্তারিতভাবে জানতে পারেন লঙ্কাপতি রাবণ সীতাদেবীকে হরণ করে নিয়ে যান। বিস্তারিত জানার পর জটায়ু স্বর্গে গমন করেন এবং রাম লক্ষণ তারা সুগ্রীব এবং হনুমানের সাথে তাদের সাক্ষাৎ হয়। পরবর্তীতে সুগ্রীবের সাথে রামের মিত্রতা হয় এবং হনুমান শ্রীরামেরই শক্তির গুণে বা নামের গুণে সেই বিশাল সমুদ্র পার হয়ে তিনি লঙ্কায় গিয়ে জানকী দেবীর খবর নিয়ে আসেন। সেই জানকী দেবীর খবর নিয়ে আসার পর ভগবান রামচন্দ্র সুগ্রীবের যত বানর সেনা আছে তাদেরকে নিয়ে সীতাকে উদ্ধারের জন্য সেই সমুদ্র তীরে উপস্থিত হন। কিন্তু সমুদ্র তীরে উপস্থিত হওয়ার পর তিনি চিন্তাবিত হন যে কিভাবে এই বিশাল সাগর আমরা পাড়ি দিয়ে লঙ্কায় গিয়ে পৌঁছাব। তাই তিনি কি করলেন, ছোট ভাই লক্ষণকে জিজ্ঞাসা করলেন, হে সৌমিত্রে, কিভাবে আমরা এই বিশাল ভয়ানক সমুদ্র আমরা পার হয়ে সেই লঙ্কায় গিয়ে পৌঁছাব। স্মিত হেসে লক্ষণ বললেন, হে পুরুষোত্তম, আপনি সর্বজ্ঞাতা, সকলেই আপনার জ্ঞাত, তবুও আপনি আমাকে উপদেশ করছেন। আসলে আপনি সবই জানেন, তারপরেও যেহেতু আপনি আমাকে উপদেশ করেছেন, তো এই নিকটেই এক মুনি বাস করেন যার নাম বকদালভ্য। তিনি স্বয়ং ব্রহ্ম দর্শন করেছেন, তার নিকট গেলেই আমাদের নিশ্চয়ই এই সমুদ্র পার হওয়ার কোনো আমরা উপায় পেয়ে যাব। তো লক্ষণ সহ রামচন্দ্র সেই বকদালভ্য ঋষির নিকট গিয়ে তাকে প্রণতি করলেন, প্রণাম ভক্তি করলেন। সেই ঋষি রামচন্দ্রকে পেয়ে মহা খুশি হলেন, বললেন, হে রামচন্দ্র, তোমার নামেই সব
এই ভব মানুষ ভববন্ধন থেকে মুক্ত হয়, আর আজ তুমি সেই ভববন্ধনে পড়ে কিংকর্তব্য বিমূর হয়েছ, আমার কাছে এসেছ, এটা আমাকে আমার গৌরব বৃদ্ধির জন্যই তুমি এসেছ। তখন তিনি বললেন যে যেহেতু তুমি এসেছ, তোমাকে আমি একটি উপদেশ দেই। এই আগত প্রায় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষীয় বিজয়া একাদশী, এই বিজয়া একাদশী পালন করলে তুমি সীতাদেবীকে উদ্ধার করে সেই লঙ্কা জয় করতে পারবে। আর এই জন্যই এই একাদশীর নাম হলো বিজয়া একাদশী। এই একাদশী পালনে সকল ভক্ত তথা জীব যে যে কাজ করবেন সেই কাজেই জয়লাভ করবেন, এই জন্য এই একাদশীর নাম হয়েছে বিজয়া একাদশী। অর্থাৎ তুমি এই একাদশী পালন করো এবং আশীর্বাদ করি তুমি লঙ্কা জয় করো, সীতাদেবীকে উদ্ধার করো। এই উপদেশ পেয়ে ভগবান রামচন্দ্র নিষ্ঠার সাথে সেই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া একাদশীটি পবিত্রভাবে পালন করলেন এবং লঙ্কা জয় করে রাবণকে বধ করে জানকী মাতাকে উদ্ধার করলেন। সুধি ভক্ত, যদি আমরা এই একাদশী পবিত্রতার সাথে নিষ্ঠার সাথে পালন করি তবে আমরাও আমাদের সকল কাজে জয়লাভ করব বলে আশা করা যায়। এই একাদশীটি সংঘটিত হবে আগামী 9 মার্চ মঙ্গলবার এবং পালন হবে পরদিন সকাল 10:20 এর মধ্যে। আশা করি আপনারা সকলেই একাদশীটি পালন করুন এবং সকল পাপ থেকে মুক্ত হন, সকল কাজে বিজয় লাভ করুন। সকলের মঙ্গল কামনা করে আজকের মতো আমরা এখানে বিশ্রামে রাখি, দেখা হবে আবার আগামীতে। জয় জগৎ বন্ধু হরি, জয় মহানাম যজ্ঞ।